কিছু কিছু খাবার নিত্যদিন রান্না বান্না করা হয় না, এগুলো মাঝে মাঝে রান্না করলেই খেতে অনেক মজা লাগে এবং পেট ভরে মানুষ খাবার খেতে পারে। তো চলুন আজকে আমি শেয়ার করব আমার কিচেনে আমি কী কী রান্নাবান্না করেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলসে বলবো, আর আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো আজকে শেয়ার করার চেষ্টা করব যে আমার কিচেনে কী কী রান্না হয়েছে, তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার চ্যানেলকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ব্লগে থাকছে আমার কিচেনে আমি কী কী রান্না করেছি। কিছু কিছু খাবার আসলে প্রতিদিন রান্না করলে খাওয়া যায় না এবং প্রতিদিন রান্না করা সম্ভবও হয় না, তেমন একটা খাবার হচ্ছে ভুড়ি। আজকে আমি আমার কিচেনে ভুড়িটা রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভুড়িটা আমি প্রথমত তো সিদ্ধ করে নিয়েছি, দেন হচ্ছে গিয়ে এর মধ্যে মশলা টশলা সব দিয়ে আমি একবারে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি পাতলা ডাল, আমাদের বাসায় হচ্ছে প্রতিদিন সবাই ডাল খেতে পছন্দ করে, আমার ছোটো বেবি থেকে শুরু করে সবাই, তো আমাদের নিত্যদিনে হচ্ছে গিয়ে ডালটা কমন রান্না করতেই হয়। তো দেন হচ্ছে আমি ডালটা রান্না করে নিয়েছি পাতলা ডাল, এর মধ্যেও সব কিছু দিয়ে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, দেন হচ্ছে বাঘার দিয়েছি। তো এভাবে হচ্ছে গিয়ে পাতলা ডালটা রান্না করেছি। দেন হচ্ছে আমি আমার কিচেনে রান্না করেছি আজকে সরষা শাক। হ্যাঁ গাইস, আজকে প্রথমবার আমি এই সিজনের প্রথমবার সরষা শাকটা আজকে আমি আমার কিচেনে রান্না করেছি, অনেক টেস্টি হয়েছিল, অনেক মজার হয়েছিল। দেন হচ্ছে আমি কিছু আলু ভাজি করে নিয়েছি, আলু ভাজি আমাদের মোস্ট ফেভারিট, আমার ফ্যামিলির ফেভারিট। তো আলু ভাজি আমি আজকে একটু ডিফারেন্ট করেছি, কারণ হচ্ছে আজকে আলু ভাজিতে আমি টমেটো ইউজ করিনি, আমি শুধু ধনে পাতা দিয়ে আজকে আলুর ভাজি লাল লাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালার এবং স্বাদ দুইটাই পারফেক্ট ছিল, এবং আমার সরষের শাকেরও কালার একদম মাশাআল্লাহ সবুজই ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের কিচেনে হচ্ছে গিয়ে আমি সরষের শাকটাও রান্না করেছিলাম, অনেক টেস্টি হয়েছিল, অনেক মজার হয়েছিল। দেন হচ্ছে গিয়ে আমি এখানে কিছু লেবু স্লাইস করে নিয়েছিলাম, আসলে আমাদের বাসায় লেবু ছাড়া কারোই খাওয়া হয় না, এটা আমাদের কমন আইটেম, আমাদের বাসায় প্রতিদিন লেবু হবে। দেন হচ্ছে গিয়ে আমি এই ছোটো মুরগি হচ্ছে গিয়ে ঝোল ঝোল রান্না করেছিলাম আলু দিয়ে, তো এটাও আমি হচ্ছে গিয়ে মশলা কষিয়ে একবারে হালকা পাতলা ঝোল দিয়েছিলাম, এটাও তরকারি অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকের কিচেন আপনারা এই যে বলেন যে আমি প্রতিদিন আপনাদেরকে হচ্ছে গিয়ে সব রান্নাগুলো দেখাতে পারি না, আসলে সব রান্নাগুলো ব্লগের মধ্যে শেয়ার করাটা পসিবল হয়ে ওঠে না, যার কারণে হচ্ছে সব রান্নার রেসিপিগুলো শেয়ার করা যায় না। তো আজকে আমি আপনাদেরকে চিন্তা করলাম রেসিপিগুলোই শেয়ার করে দেই এবং রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দেই, তো যার কারণে আমি ফুল রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার হচ্ছে মুরগি আলুর ঝোলের তরকারির মাশাআল্লাহ কালারও যেমন হয়েছে, স্বাদে গন্ধেও পারফেক্ট ছিল এবং অনেক টেস্টি হয়েছিল, যেটা আমি খেয়ে টেস্ট বুঝেছি। আসলে আপনারা নিজের বাসায় রান্না করলে এই স্বাদগুলো পাবেন। দেন হচ্ছে গিয়ে গরুর ভুঁড়িটা আমার হচ্ছে গিয়ে আজকে স্পেশাল খাবার ছিল, যা হচ্ছে আমি প্রতিদিন রান্না করতেও পারি না এবং এটা প্রতিদিন করা সম্ভবও না, আসলে এই রান্নাগুলো এত পরিশ্রম করতে হয় আর এই রান্নাগুলো রান্না করতে এত সময় লাগে, যেটার কারণে হচ্ছে কি এটা প্রতিদিন রান্না করা হয় না এবং প্রতিদিনের রুটিনে এটা রাখাও হয় না। তো আমি আজকে চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু রান্না করব, তো তাই চিন্তা করলাম যে গরুর ভুঁড়িটা অ্যাড করে নেওয়া যায় আজকে। দেন হচ্ছে ভাত, সাদা ভাত, এগুলোর সাথে একটু সাদা ভাত না হলেই নয়, আসলে সাদা ভাত হলেই এগুলো সাথে খুব সুন্দর মজা করে খাওয়া যায়। তো এই তো আজকে আমার এই সব রান্নাবান্নার রেসিপি ছিল, আজকে আমি রান্না করেছিলাম গরুর ভুঁড়ি, দেন হচ্ছে পাতলা ঝোল, দেন হচ্ছে গিয়ে আমি রান্না করেছিলাম সরিষা শাক এই বছরের প্রথম আমি রান্না করেছি আমার কিচেনে আর অনেক টেস্টি হয়েছিল। দেন হচ্ছে আমি একটু আলু ভাজি করেছিলাম লাল করে ধনে পাতা দিয়ে, দেন হচ্ছে গিয়ে আমি একটু লেবু স্লাইস করেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আজকের আমার খাবার দাবার, এগুলো দিয়ে আজকে আমরা খাবার দাবার সেরে ফেলবো, এবং আমার ছোট বেবির জন্য ছিল মুরগির ঝোল, যেহেতু সে ভুঁড়িটা খেতে পারে না, ছোট একদমই ছোট, যার কারণে মুরগির ঝোল ছিল। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আর যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।